চিকেন নিয়ে নিয়েছি, এখানে বুকের অংশটা আছে একটা চিকেনের। হাড়গুলো আমি ছাড়িয়ে নিইনি, হাড়গুলো একটু পরে ছাড়িয়ে নেবো। এতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এবং লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি 220 ml জল দিয়ে দিয়েছি কড়াইতে, এবং তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে আর আমার এই চিকেনটা রান্না করার জন্য কী কী লাগছে দেখুন, এখানে লাল এবং হলুদ কালারের ক্যাপসিকাম আছে। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি, এবং খুব সুন্দর কুচি হতে হবে এগুলো। এরপর আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো এটা। আমি আরও কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হবে। তখন সিদ্ধ হয়ে গেছে, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন, এবং একটু জল জল থাকতে আমি এটাকে নামিয়ে নেব। যে স্টুটা আছে এটা আমার পরে কাজে লাগবে। তো আমি মাংসটা উঠিয়ে নিয়েছি, এখন আমি হাড়গুলো ভালো করে ছাড়িয়ে নেব এবং মাংসগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি এভাবে 2 কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন। তো এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য একটি মরিচের গুঁড়া দেব, আর দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো, একটু একটুখানি সর্ষের তেল, আর 7 পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি প্যানটা নিয়ে নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি তেল, খুবই অল্প পরিমাণে তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 লবঙ্গ এবং 1টি এলাচ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল এবং হলুদ ক্যাপসিকাম, যেটা আমি রেখেছিলাম কেটে ছোট ছোট করে কেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, খুবই অল্প ভাজতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না। তো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাঁচা মরিচ। আমি এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, সেহেতু আমার খুব বেশি রান্না করতে হবে না। আমি এখানে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রান্না করব, এর বেশি রান্না করব না। তো এবার দেখুন আমি যে স্টোটা রেখেছিলাম তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, এবং এই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, জলে মিশিয়ে নিতে হবে। তো জলে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এবং মাংসের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে এটা সেই থেকে ভাবটা আসবে না, এজন্য কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে।
এবং নাড়তে নাড়তে দেখবেন একটা থিকনেস চলে আসবে, একটা ঘনত্ব চলে এসেছে। এবার আমি কিছু আরও কিছু ধনে পাতা এতে দিয়ে দিলাম নামানোর আগে, যেহেতু আমার এটা হয়েই গেছে মাংসটা। আর দেখুন কত সুন্দর হয়েছে, হয়েই এসেছে প্রায়। তো এরকম আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখতে হবে, আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ ছিল। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, এটা যে বাচ্চারা ঝাল, মানে ছোট বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তারা অবশ্যই এটা খেতে পারবে, কারণ এতে বেশি ঝাল হয়নি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।